অধিকাংশ রাজনৈতিক দলই রাষ্ট্রপতির সংলাপ বর্জন করেছে। নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এখন জনগণের দাবি, সরকারকে এই দাবি অবশ্যই মেনে নিতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, দাবি না মানলে সবসময়ই গণদাবিকে অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল তাদেরও সেই একই পরিণাম ভোগ করতে হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিনা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে। সবার আগে গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে আজকে দেশে তারপরে একটা নির্বাচন কমিশন নিরপেক্ষ গঠন করে জনগণের ভোটের ক্ষমতাকে ফিরিয়ে দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি, এই দুটোকে একসাথে করে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।